স্কুলের পাশে প্রোগ্রাম, আমার মনে পড়ে গেল আমি যখন এই বাচ্চার সমান এরকম ক্লাস ফাইভে পড়ি, আমার বাড়িতে একবার চোর আসছিল, চোর চুরি করতেছে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, চোর তো ভয় পাইছে, এই বাচ্চা মনে চিল্লাই দিবে, আমি বলছি আমার বই যদি চুরি করে না নিয়ে যাচ্ছে তাহলে আমি চিৎকার দেবো। তো আমি ওই লেভেলের লোক ছিলাম, যা হোক আশপাশে সব এলাকা থেকে আসতে তো সবাই নাকি একটু চিৎকার শুনতে চাই, আমাদের তন্ময় ভাইয়ের সোলজার কারা কারা আছেন সৈনিক একটা জোরে চিৎকার হবে, আওয়ামী লীগের সৈনিক কারা আছেন একটা চিৎকার হবে, আমাদের বিরোধী ভাইয়ের সৈনিকরা কারা আছেন চিৎকার হবে, বঙ্গবন্ধুর সৈনিকেরা কারা আছেন একটা চিৎকার হবে, খুব ভালো লাগলো। আরে তোর ভাবি আসবে আসবে এখানে আরেকবার হবে, ঠিক আছে আমি, আচ্ছা তাহলে কি গানে যাবো নাকি আমি একটু কথা বলি নি আর একটু, হ্যাঁ আমার বাপের কথা আমি আর বলি না, আর আগের বার বলছিলাম, আচ্ছা আমার বাপের কথা বলছিলাম এখানে বলি নাই, আরে আচ্ছা এখানে কে কে আছেন বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য অনেক বড় কিছু করছেন, বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য কে আছেন, তুমি একটু চিৎকার করে বলো তোমার বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য কি করছো, তুমি বলো কি করছো, ভালো পড়াশোনা করছো, আর কেউ আছেন বাপ মায়ের মুখ উজ্জ্বল করবার জন্য মাথা উঁচু করবার জন্য কিছু করেছেন, আমাকে দেখে শেখেন, আমি চেয়েছি আমার বাবা মার মাথা আমি উঁচু করব, আর বাপ মায়ের মাথা উঁচু করতে আমি মাথা নিচে বালিশ দিছিলাম, দুইটা বালিশ এই রমুসা হয়েছে, তাদের মুখ উজ্জ্বল করতে মোমবাতি জ্বালিয়ে মুখের সামনে ধরতাম, দুইবার ফসকা ফসকা আর ধরি না,